আমার বাংলাদেশে এক টাকা দিয়ে এক ইঞ্চি জায়গা কোন মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার নাই। আমার এই মাতৃভূমির চারদিকে কাফের বেইমানের সীমান্ত, আমরা কাঁটা তারের বেইমানের কাঁটা তারের ভিতরে আছি। কাজেই আমাদেরকে ভুল করলে চলবে। এই সিলেটের ইতিহাস আপনারা পড়ে দেখেন কিভাবে সেই 1947 সালে দেশ বিভাগের সময়, হিন্দুস্তান পাকিস্তানের এই বিভক্তির সময় অনেক কষ্টে অনেক ত্যাগ অনেক কোরবানির পরে আজকে এই সিলেট আপনারা এদিকে আসা পড়ছিলেন পাকিস্তানের অংশে, ফলে নিরাপত্তা পেলেন, এখনো মুসলমানের পরিচয় নিয়ে ইজ্জতের সাথে বাঁচতে পারতেছেন। অথচ আপনাদেরই পার্শ্ববর্তী, আপনাদেরই পার্শ্ববর্তী ইন্ডিয়ার বর্ডারের কাছে ওই পারে মুসলমানদের কি পরিমাণ নিপীড়িত অবস্থা আপনারা খবর নেন, আপনারা খবর নেন মিয়া, আপনারা আপনাদের পার্শ্ববর্তী মুসলিম যারা এই আপনাদের সাথে তাদের হালাত কি? তাদের একটা এনআইডি কার্ড বছরের পর বছর তাদেরকে দেয় না, ভোটার আইডি কার্ডটা পর্যন্ত ঠিক মতো দেয় না, প্রতিনিয়ত জুলুমের শিকার। আমার একদিন ত্রিপুরার, আমি ইন্ডিয়ায় গেছি, ত্রিপুরার একজন মুসলমান, সে সিএনজি ড্রাইভার ওই দেশে, সে বলছিল হুজুর নিজের সিএনজিটার মধ্যে উঠে বিধর্মীরা উইটা আমাদের মুসলমানদেরকে অকথ্য গালিগালাজ করে। ক হুজুর শুধু শুনে থাকি, কিছু যে বলবো, এই সাহস কুলায় না কোনোদিন, কোনোদিন সাহসে কুলায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাপরা, খামখেয়ালি করলে হবে না, খামখেয়ালি করলে হবে না। আগামী 30 বছর পরে কি হয়, আগামী 20 বছর পরে কি হয়, আমাদের জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা থাকে কি না তার কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। এজন্য যারা বাবা আছেন আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, ছেলেটার দিকে খেয়াল করেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, এক বছরে কোনো দিন 18 বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ল না, সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। আপনি বাবা জীবিত, মা জীবিত, মুসলমানের ঘরে ঘুমাইয়া মুসলমানের একটা ছেলে একটা মেয়ে 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না, হায় হায়, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বলেন, এত বড় জানোয়ার কেমনে ঘুমায়, তার বাপ কই, তার মা কই, আপনি তারে কেন মা দুধ খাওয়াইলেন? আপনার পবিত্র দুধের 2টা বছর মা আপনাকে ছিঁড়ে চুষে যেই পবিত্র দুধ খাইছিল, এই বাচ্চা এই নর্তকী দেখার জন্য, এই উলঙ্গ ছবি দেখার জন্য, এই নারীর দৃশ্য দেখার জন্য, এই দাঁড়াইয়া ফেসাব করার জন্য, বলে ভিন মেয়ের সাথে জিনা ব্যবিচার আর অস্থিরতার বেহায়াপনা করার জন্য আপনি দুধ খাওয়াইছিলেন। আপনার এই ঘর, আপনার এই দালান, আপনার এই বিল্ডিং, আপনার এই খাট পালং সোফা ফার্নিচার, এ সারা রাত উলঙ্গ ছবি দেখবে এই জানোয়ারের জন্য, বলেন, এই হাইওয়ানের জন্য। আহা, কি আশ্চর্য বিষয়! এজন্য ফেরান, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান, নিজের ফ্যামিলির দিকে নজর দেন, নিজের জিন্দগির নজর দেন, হিসাব করেন আপনার আমার জিন্দগির মূল ডিউটি ইমান, আপনার আমার জিন্দগির মূল ডিউটি নামাজ, আল্লাহর ইবাদত। যে ঘরে আপনি বাবা, পর্দার আড়ালের মা, আপনাদেরকেও বলি, আমি আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে ইমান আমলের উপরে না তোলেন, আগামী প্রজন্ম কষ্ট পাবে, ভীষণ কষ্ট হবে আমাদের, ভীষণ কষ্ট হবে আমাদের উপরে, মুসিবত আসবে। ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমি বেশি ভয় পাই এই কারণে, এই আয়াতের কারণে ভয় পাই, নাহলে এত ডরাইলাম না, হলে আল্লাহ তাআলার একটা ফয়সালা, দুনিয়ার আজাব আর আখেরাতের আজাব দুই রকম, কথাটা বুঝছেন বোঝেন নাই? দুনিয়ার আজাব আল্লাহর এক নিয়ম আর আখেরাতের আজাব আল্লাহর ভিন্ন নিয়ম। আখেরাতে আল্লাহ আজাব দিবে শুধুই নাফরমানকে, পাপীদেরকে,
আখেরাতে ইমানদার নেককারদেরকে আল্লাহ পাক আজাব দিবে না এক বিন্দুও। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিজেই বলছে কোরআনে, আমার দুনিয়ার নীতি হলো দুনিয়ায় কোনো আজাব দিলে ইমানদার বেঈমান অনুগত অবাধ্য আমি সবাইকেই দেই। এ ফেঁস হইলো এনে বুঝেন নাই আপনাদের সুনামগঞ্জে যে ভূমি আরে বন্যা হইল তো সেখানে কোনো নেককার মানুষের ঘর নামাজি মানুষের ঘর ডুবে নাই? কথা বলেন না ডুবছে কিনা বলেন? যখনই কোথাও ভূমিকম্প হয় তখন কি কোনো নেককার মানুষ মরে না? এইটাই বুঝায় আল্লাহ বলছে বান্দা আমার দুনিয়ার আজাব ফিতনা দুনিয়ার মুসিবত তুমি ভয় করো সবাই, কেন এটা শুধু আমি পাপীকে দেই না বরং পাপী এবং ইমানদার উভয়কেই দেই, উভয়কেই দেই। যদি বলেন কেন, কারণ এখানে পুরা চিহ্নিত করে দিলে আখেরাতে বিচার করবে কেন? কথা বোঝেন নাই? কথা বিচার হবে মূলত কোথায়? আখেরাত। আসল অপরাধী চিহ্নিত হবে কোথায়? আখেরাতে। এই জন্য আল্লাহ এখানে কোনো আজাব দিলে, এই যে করোনা হইল তো করোনাতে কোনো নামাজি লোক মরে নাই? মরছে। কোনো ইমানদার লোক মরে নাই? মরছে। আল্লাহ বলেন কম বেশি হইতে পারে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার আজাব অনুগত অবাধ্য সবাইকেই দেয়, সবাইকেই দেয়। মুসিবত আসলে সবার উপরেই আসে, এই জন্য আখেরাতের মাসআলা তো ভিন্ন কিন্তু দুনিয়ার আজাব থেকে বাঁচতে হইলে যে নামাজি সে বেনামাজিকে ফিরাইতে হবে, যে দিনদার সে বদ্দিনকে ফিরাইতে হবে, কারণ আল্লাহর গজব আসলে আপনার ঘরেও আসবে তার ঘরেও আসবে। কথাটা বুঝছেন কি না বলে? এই জন্য ফিরাইবার চেষ্টা করতে হবে। আমার 2 বছরের মেয়ে আছে, আমার 7 বছরের ছেলে আছে, আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে, তো তাদের জন্য তো আমাকে ভাবতে হবে যে আগামী 30 বছর পরে তারা ইমান নিয়া, ইজ্জত নিয়া, আব্রু নিয়া, জান মাল নিয়ে, ইজ্জত নিয়ে বাঁচতে পারবে কিনা। তার পরিবেশ যদি আমরা এখন তৈরি করে না দেই তাহলে আগামী প্রজন্ম কষ্ট পাবে। এই জন্য আমার প্রথম অনুরোধ আল্লাহওয়ালাদের সংস্পর্শে, ওলামায়ে কেরামের সংস্পর্শে নিজে নিজের পরিবারকে সম্পৃক্ত রাখবেন, সম্পৃক্ত রাখবেন, এটা জরুরি, এটা জরুরি। ফেরান নিজের ছেলেকে, ফেরান নিজের মেয়েকে, ফেরান নিজের স্ত্রীকে। আমার বাপ শুধুই কেবল, আমরা কষ্ট নিয়েন না, আমি শুধু বুঝার জন্য বলতেছি, শুধু খাট পালং সোফা, শুধু বিল্ডিং দালান জমি আর শুধু লন্ডন, এর দূর মিলাইয়া জিন্দিগি শেষ না। লন্ডন জিন্দিগির শেষ ঠিকানা না। হ্যাঁ, লন্ডন জীবনের শেষ ঠিকানা? লন্ডন আপনার সন্তানের শেষ ভবিষ্যৎ লন্ডন, আপনার মেয়ের ভবিষ্যৎ লন্ডন, আপনার পরিবারের শেষ তামান্না আপনার লন্ডন, এটাই ছিল কথা। কথা বলেন না মোমেনের কথা ছিল এই? তাইলে ওইটা শেষ ঠিকানা না, ওইটা শেষ ঠিকানা না, ওইটা একটা গন্তব্য হইতে পারে। আল্লাহ তাআলার ফয়সালা, কেউ যার রিজিক যেখানে সে ওখানেই যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু মূল বিষয় হলো আমার আপনার জীবনের টার্গেট আজকে 18 বছর ধরা, আজকে 20 বছর ধরা তাবিজ লাগাইতে লাগাইতে দুই পাশে 22টা লাগাইছে তাবিজ লন্ডনের লেগে। আমি দেখছি মিয়া, আমি দেখছি এটি তাবিজ সব লন্ডনের লেগে তাবিজ, মানে এটা যাইতে একটা যে যেন তাবিজ দিছে, হ্যাঁ একটা একটা লইছে তাবিজ দেখি। এটা কথা হইল কোনো? এটা বুঝি একটা কথা যে জিন্দিগির টার্গেট যে কোনো মূল্যে লন্ডন যেতেই হবে, নাই তো দুনিয়াতে আর কোথাও ভাত মিলবে না, এটা কি একটা মোমেনের টার্গেট হইতে পারে? তাইলে হ্যাঁ, রিজিকের প্রয়োজনে মালিকের ফয়সালার কারণে আপনি চলে গেলেন কোনো মানা নাই, আল্লাহ নিবে আপনাকে, যেখানে যার রিজিক সে সেখানে পৌঁছবেই, সে সেখানে যাবেই। কিন্তু আমাদের জীবনের টার্গেট জান্নাত, আমাদের জীবনের টার্গেট আখেরাত, আমাদের জীবনের টার্গেট হাসরের মাঠ, আমাদের জীবনের টার্গেট পরকাল, ওইখানে আমার কি হবে সেটা হলো আমার দেখার বিষয়, সেখানে আমার দেখার বিষয়, সেখানে দেখার বিষয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি আপনাদের ভাবনা জাগাইতে আসছি, আমি আপনাদের বিবেক জাগাইতে আসছি। আপনাদের কাছে অনুরোধ আমার, শুধুই কেবল প্রথাগতভাবে আমি শুধু ওয়াজের জন্য না, আপনাদের কলিজার মধ্যে অনুভূতি ফিকির এতটুকু যে সন্তানটাকে ফিরান, ছেলেটাকে ফিরান। ছেলে পেলেদের হালাত বড় নাজুক, ঘর পরিবারের অবস্থা বড় নাজুক। 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তে তার মন চায় না,
আহারে বাপ, সে মুসলমানের বাচ্চা হলো কেমনে? মেয়েটা কোনোদিনও পর্দা করে না, এটা মুসলমানের মেয়ে হয় কেমনে? স্ত্রী কখনোই পর্দা করে না। ঘরের মধ্যে ছয়জন মানুষ, একজনও আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন না, এ কেমন জিন্দিগি বাপ, এ কেমন জীবন? 30 বছর ধরে, 20 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম ব্যবসা করেন, ওজনে কম দেন, হ্যাঁ নিজের উপার্জনটা সুদ, কিস্তি, ধোকাবাজির, এ মুসলমানের জীবন হয় কেমন? কতদিন পরে বুঝবেন আমার বাপ বলেন? কত বছর পরে বুঝবেন যে আল্লাহর দিকে ফেরা দরকার, আখেরাত দরকার? যারা দাড়ি কাটতেছেন আমার বাপ, আপনি আর কত বছর পরে বুঝবেন যে এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়? কেমনে বললে বুঝবেন আপনি? আল্লাহর কোরআন থেকে বলার পরেও, রসুলুল্লাহর হাদিস থেকে বলার পরেও আপনার গায়ে লাগলো না? আহারে বাপ, আর কি বললে, কোন কথা দিয়ে বললে আপনি বুঝবেন বলেন? বলে না ছেলেরা, তোমরা বাপ যারা নামাজ পড়ো না, তোমরা বন্ধু কার কথা বললে? আর আল্লাহর কথা দিয়ে বললাম, রসুলের কথা দিয়ে বললাম, যে আল্লাহ বলছে নামাজ পড়তে, রসুলুল্লাহ বলছে নামাজ পড়তে, এরপরে আর কার কথা বললে তুমি সেজদা দিতা আমার বন্ধু বলো, আমার ভাই বলো, আর কিভাবে বললে হইতো? রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছে, বন্ধু আপনি বলেন না, ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন, ও জগৎবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে 23টা বছর আল্লাহর ভয় দেখাইলাম, আখেরাতের ভয় দেখাইলাম, জাহান্নামের ভয় দেখাইলাম, কবরের ভয় দেখাইলাম। আমি তোমাদেরকে বারবার বলেছি, রাতে দিনে আমার উম্মত আমি বলে গেছি, হাশরের ময়দানে তোমরা আমারে লজ্জা দিও না, হাশরের ময়দানে তোমরা আমার উঁচা মাথাটাকে ছোট করে দিও না। হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে আমি একদিন শুনছিলাম, উনি বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার যেই উম্মতের আমলনামার মধ্যে দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির মাসের পর মাস, বছরের পর বছর, ফজরের নামাজের সেজদা নাই, ফজরের নামাজ নাই, আল্লাহর গোলামি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, আল্লাহর নবী সেই উম্মতকে নিজের পিঠ চাদর সরাইয়া দেখাবেন, দেখাইয়া বলবেন, উম্মত আমার দেখো না, আমার এই পিঠটা আমি চালনির মতো ছিদ্র ছিদ্র বানায় ফেলছি, দায়েফে আমারে যে পাথর মারছে সেই পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র, আর কোনোদিন এই পিঠ সমান হয় নাই, আমি পেটে 14 দিন পাথর বাঁধছি, আমার ঘরে 3 মাস চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই, আমার ঘরে রান্না করা কোনো খাবার মিলে নাই, আমি দান দান শহীদ করেছি, আমার কাঁধে লোহার কড়া ঢুকে গেছে, আমার চোখের সামনে আমার কত সাহাবীর তাজা খুন, রক্ত, শহীদের লাশ গড়াগড়ি খাইছে, এত কিছুর বিনিময়ে আমি যেই ইসলাম তোর কাছে দিয়ে গেলাম উম্মত, সেটা আজকে কি নিয়ে আসলা, কি বলবেন তখন? বলো না ভাইয়া, কি বলবেন? বন্ধু আমার, ভাবতে শিখেন, কেন নামাজ পড়বেন না? ছেলেরা বাপ, তুমি স্কুলে কি পড়লা? 10টা বছর ধরে তুমি পড়লা, এখনো মালিক চিনলা না, এখনো মালিক চিনলা না, বানানেওয়ালাকে চিনলা না, তো কি শিখলা ভাইয়া? কাকে সেজদা দিতে হয় এটাই বুঝলা না, তো কি শিখলা দোস্ত আমার? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান তুমি না বলে বহুত কিছু শিখছো, এত কিছু শিখার পরে মনিব চিনো না, বানানেওয়ালা চিনো না, তোমার গড়নেওয়ালা চিনো না, তোমাকে যিনি লালন পালন করে চিনো না, আরে দুর্ভাগা বদনসিব, তোর চাইতে আমাদের নুরানি মাদ্রাসার 6 বছরের বাচ্চা অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। আমার 6 বছরের বাচ্চা 5 ওয়াক্ত নামাজে তার মালিককে সেজদা দেয়, এটা খেয়াল করা দরকার বেটা। কি শিখলি বেটা, কি পড়লি বেটা, এতগুলো বই কেন পড়লি বেটা? বাতের লাগা বাত মূর্খ তত্ত্বে বেশি খায় বেটা, টাকা পয়সা রোজগারের জন্য এতগুলো বই পড়লা, তোমার চাইতে মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না,
এরকম বেড় হইতে এক চাইতে বেশি কোটি কোটি টাকার মালিক। নেতাগিরি করবার লাগে এটা পড়ছো, বহুত নেতা আছে নেতাও বানান করতে না, কথা বলেন না কেন, মিথ্যা কথা বললাম, হেতে কিচ্ছু জানে না, হেতে কিচ্ছু জানে না, হেতো নেতা। তো দুনিয়ার কিসের জন্য পড়লা? দুনিয়া ভোগ করার জন্য এত বইপত্র লাগে না তো, নালে মূর্খ যারা ব কলম নাম দস্তখত দিতে জানে না, টিপ সই দেয়, এরা দুনিয়া ভোগ করে কেমন? এরা যদি বাড়ি গাড়ি নারী টাইলস, হ্যাঁ, খানা খাদ্য বিল্ডিং সোফা খাট পালং, কোনটার সমস্যা হয়েছে, কোনটার অভাব পড়ছে, কথা বলেন না কেন? আমাদের আমাদের কুমিল্লা লাকসাম এক ধনী ব্যক্তি আছে, ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক, এবেড়া ফেফারটা কোন দিক দিয়ে ধরে ওটা এটা কইতারে না, পত্রিকা আছে না দৈনিক পত্রিকা, ওটা উল্টাইয়া ধরে দইয়া কয় সাউসা কি লেখছে, তো লেখছে যে যা লেখছে তা তো উল্টাইয়াই গেছে, এরকম মূর্খ বেটা। বেটা একটা মডেল টাউনের কি, এক মডেল টাউন মানে কি একটা বিল্ডিং, কয়েকশো বিল্ডিং লইয়া যে মডেল টাউন ওইটার মালিক, বেটার অধীনে আপনার কি কয় ডক্টরেট করার বেটারা কর্মচারীরা সার সার করে, হইতে সার কি শব্দ এটাই তো জানে না। এই জন্য দোস্ত বন্ধু আমি সবার কাছে অনুরোধ করলাম, আমি সবার কাছে অনুরোধ করলাম, আমরা ফিরতে হবে, আমরা ফিরতে হবে আল্লাহর দিকে, আল্লাহকে চিনতে হবে। যে জ্ঞান আল্লাহকে চিনায় না সেটা কোনো জ্ঞান না, সেটা কোনো জ্ঞান না, যেই পড়া আল্লাহকে চিনায় না এটা কোনো পড়া না বন্ধু, এটা কোনো পড়া না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পাঁচটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তর্জমা বলি তাইলে আমার কথা শেষ। এই পাঁচটি আয়াতের মধ্যে প্রথম তিনটা আয়াত 27 নম্বর পারা, 51 নম্বর সুরা, সুরা জারিয়াত সুরার নাম, এই সুরার 47, 48, 49, 50, 51 এই পাঁচটা আয়াত আমি পড়ছি। প্রথম তিনটা আয়াতে আল্লাহ তিনটা কুদরত, আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ আমাদেরকে শুনাইছেন, শুনাইয়া আল্লাহ বলছে আমি আমার কুদরতের এই তিনটি জিনিস এই কায়েনাতের মধ্যে আমি করছি, কেন বান্দা জানো, যেন তোমরা আমার এই আশ্চর্য কুদরত দেখে উপদেশ গ্রহণ করতে পারো, আমাকে চিনতে পারো, আমাকে বুঝতে পারো, আমার গোলামি করতে পারো। এক নম্বর আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ বলছে ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমার বান্দা মাথার উপরে তাকিয়ে দেখো আমি রব্বুল আলামিন, এই বিস্তীর্ণ আসমান এটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানাইছি, ইন্না লামুসিউন শুধু বানাই নাই আমি নিজেই এটাকে প্রসারিত করেছি বিস্তীর্ণ করেছি, আমি এটাকেই প্রলম্বিত এই আসমানটা আমি করেছি। আল্লাহ তাআলা বলেন তুমি দেখো এত বড় আসমান, আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি বান্দা, এই আসমান তোমার মাথার উপরে আছে বলেই তুমি টিকে আছো, বিল্ডিংয়ের কারণে না, তোমার ছাদের তলে তুমি ঘুমাও না আসমানের তলে তুমি ঘুমাও, কিসের তলে না ছাদের তলে, না 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 ছাদের তলে না, আপনি টিনের সালের তলে না, আপনি মালিকের আসমানের নিচে ঘুমাচ্ছেন, আসমান আছে বলে আমি আর আপনি টিকে আছি। আল্লাহ বলেন এটা আমি বানাইছি, আমি বানাইছি। আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি ইচ্ছে করিলে এই সাত আসমান যেটা আমি বানাইছি আমি সেটা গুটাইয়া একদম গুটাইয়া বইটা লাইতে পারি, একদম গুটাইয়া লাইতে পারি, আসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, কোরআনে আছে আল্লাহ বলে কিয়ামতের দিন সাতটি আসমান আমি আল্লাহ গুটাইয়া আমার কুদরতি ডান হাতে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি জানো এই যে আসমান তুমি তো মনে করেছো হাজার হাজার বছর ধরে আছে, কিন্তু আছে ঠিক আছে কিন্তু থাকবে না এটাও ঠিক আছে, এটাও নিশ্চিত একদিন অচিরেই আমি আল্লাহ ইসরাফিলকে বলবো ফু দিতে, আর তখন প্রথমেই আমার আসমান ভেঙ্গে কাচের মতো চুরচুর হয়ে
জমিনে পড়বে। ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, আল্লাহ বলেন আসমান ভেঙে যাবে, আসমান কাচের মতো ভাঙতে ভাঙতে পড়বে। কল্পনা করেন তো, রব্বুল আলামিন বলেন আমার বান্দা দেখো না, ফারজিল বাসার, বারবার চোখ ফিরাইয়া দেখো। আল্লাহ তো বলছে সূরা মুলকের মধ্যে আছে, আসমানরা দেখো না আমি আল্লাহ কেমন বানাইছি, আমি আল্লাহ তাআলা কেমন নিখুঁত বানাইছি। এই এত বছরের ভিতরে, হাজার বছরের ভিতরে কোনোখান দিয়ে নড়ে চড়ে নাই, কাইট হয় নাই, কোনো ফুটো হয় নাই, কোনো ছিদ্র হয় নাই মাথার উপরে আসমান। আল্লাহ বলেন এটা আমি বানিয়েছি, আমি বানিয়েছি, তুমি দেখো। দেখবে কি? আমরা দেখুন তো দূরে থাক, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার নাসা, যারা মহাশূন্য নিয়ে গবেষণা করে উপরটা নিয়ে, এই বছরের পর বছর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত মহাকাশ যান দিয়ে আমেরিকার বিজ্ঞানী নাসারা, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে আজকের এই মিনিট পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী প্রথম আসমান কোথায় এটাই খুঁজে পায় না। প্রথম আসমানের ছাদ এখনো পায় নাই, এরপরে না সাত আসমান। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলো সব প্রথম আসমানের নিচে। কোথায়? প্রথম আসমানের নিচে। ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলে আমি এই দুনিয়ার আসমানটাকে সাজিয়েছি এই তারকারাজির সৌন্দর্য, গ্রহ নক্ষত্রের এই সৌন্দর্য দিয়ে, সৌরজগতের সব কিছু প্রথম আসমানের নিচে। প্রথম আসমান কোথায় এখনো কেউ জানে না, এখনো বিজ্ঞানীরা লাগাল পায় না। ওই আমরা যেটা দেখি এটা আমাদের চোখের সীমানা, আমরা যে সাদা দেখি, নীল দেখি, এটা আমাদের দৃষ্টি সীমা, এটা প্রথম আসমান না। কথা বোঝেন নাই? এটা কি না, প্রথম আসমান নয়, আরো বহু ঊর্ধ্বে, আরো বহু ঊর্ধ্বে। কিসের মাতবরি বিজ্ঞানের, কিসের আধুনিকতা? আধুনিকতার বিজ্ঞানের কিচ্ছুই তো এখনো শেষ হয় নাই। বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হইল বিজ্ঞানে কোনো শেষ কথা নাই, এটা শেষ কথা। গবেষণার কোনো শেষ নাই মানুষের, মানুষের গবেষণায় কখনোই কোনোখানে আইনা কেউ বলতে পারবে না এই যে এখানে শেষ, এখানে এই যে 4G হয়েছে মোবাইল, আর হইতো না, না আরো হইব, কথার কথা আরো হইব। আপনার আসিল ডাকপিয়নের চিঠি, আসলো টেলিগ্রাফ, আসলো এরকম ঘুরাই না টেলিফোন, এটা আমিও দেখছি, কই এগুলো কই, ক্যাসেট কই, ফিতাওয়ালা ক্যাসেট কো, স্যাপটা স্যাপটা যে সিডি আসিল এডি কই, আছে কিছু? ফেসবুক থাকতো না, ইউটিউব থাকতো না, তোমার ফেসবুকের আব্বা থাকবে না, তোমার ইউটিউবের বাপ থাকবে না, তোমার এগুলা থাকবে শুধু আল্লাহর কোরআন। 1450 বছর আগে যেটা ছিল আজও আছে, আগামী দিনে সেটা থাকবে। আধুনিকতার দ্বারা সন্তানকে শিক্ষিত করবেন, প্রযুক্তির দ্বারা, আধুনিকতার দ্বারা, নতুন নতুন নিয়ম কানুন দ্বারা, একবার কিরিং কিরিং আরেকবার প্যাক প্যাক, এসব প্যাক প্যাক প্রজন্ম টিকবে না, টিকবে না, টিকবে না, দন্তন নয়কার না, টিকবে কোরআনওয়ালা প্রজন্ম ইনশাআল্লাহ। জমিনে থাকবে তারাই, জমিনে থাকবে তারাই। এই জন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা উচিত, মাথার উপরে এই আসমান রব্বে করিম বলেন আমি বানাইছি, আমি চাইলে গুটায়া ফেলতে পারি, আমি চাইলে ভেঙ্গে চুরে সারখার করে দিতে পারি, তাইলে বান্দা আমার সিদ্ধান্তের উপরে, আমার ফয়সালার উপরে আসমান টিকে আছে। তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা সত্য বলে আসমান আছে। তাহলে আসমান টিকে আছে কার ফয়সালার উপরে বলেন না কেন? আল্লাহর ফয়সালার উপরে, তাওহীদের উপরে, কালেমার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। অতএব আসমান যদি না থাকে, আসমান যদি না থাকে, কল্পনা করেন আমাদের অস্তিত্ব কেমন হবে। অতএব বন্ধু আমার, আল্লাহকে কেন না চিনি না, আল্লাহকে ছাড়া জিন্দগি চলবে কিভাবে, আল্লাহকে বাদ দিলে জীবন চলবে কিভাবে,